চট্টগ্রামের কাজীর দেউড়ি কাঁচাবাজারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এনি আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন যে ভোক্তা অধিকারের অভিযানে কোনো ধরনের অনিয়ম ধরা পড়েছে কিনা? ইশিতা, মুরগির বাজার দর বা মুরগির দাম নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, এর মধ্যেই কিন্তু চট্টগ্রামে ভোক্তা অধিকার বেশ কয়েকদিন ধরে মাঠে সরব অবস্থান আমরা দেখেছি। বেশ কয়েকদিন ধরে অভিযানে তারা যেটি লক্ষ্য করেছেন যে মূলত মূল্য তালিকা না থাকা এবং ক্রয় ভাউচার না রাখা সহ ওজনে কারচুপির একটি বড় ধরনের অনিয়ম কিন্তু এই বাজারগুলোতে রয়েছে। সেই বাজার তদারকির অংশ হিসেবে মূলত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একজন উপপরিচালক এবং যে সহকারী পরিচালকের নেতৃত্বে এই অভিযান চলছে। গত কয়েকদিন ধরেই মূলত তারা মুরগির বাজারে যেহেতু অস্থিরতা চলছে, সেই মুরগির বাজারকেই তারা সামনে রেখেই ওই অভিযানটি চালাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। কোন কোন বিষয় সামনে রেখে আজকে আপনাদের অভিযান? আমরা পণ্য মূল্য যাতে স্থিতিশীল থাকে এই বিষয়টা, বিশেষ করে আমরা আজকে এখানে মুরগির দোকানে আসছি। মুরগির দোকানে আমরা দেখতে পেলাম যে ওরা 190 করে এই ব্রয়লার মুরগিটা বিক্রি করছে। তো সেটাও আমরা ওদেরকে আলোচনা করছি যে 190 টাকা কেন, আরও তো কম হতে পারতো। অন্য অন্য জায়গায় হয়তো 180 টাকা বিক্রি করে, আমরা যেটা গতকালকে বাজারেও দেখেছি 180 টাকা বিক্রি করে অন্য বাজারে, তো এখানেও 190 টাকা কেন? আমরা তাদের ভাউচার দেখছি। আর হচ্ছে যে কক মুরগি দেশি মুরগি একসাথে মিশিয়ে বিক্রি করতেছে কিনা সেটাও আমরা দেখছি, অন্য অন্য মুরগির ভাউচারও আমরা দেখতেছি। এবং ভেজাল কোনো খাবার যেন বাজারে বিক্রি না হয়, অতিরিক্ত মূল্য নেওয়ার যেন কোনো চেষ্টা না করে, এমনকি যে পাল্লায় যেন কোনো কারচুপি করে ভোক্তাকে ঠকানোর কোনো চেষ্টা না করে, এই বিষয়গুলি আমরা বলি। প্রাসঙ্গিকভাবে আপনারা যেহেতু নিয়মিত অভিযান করছেন, একটি বিষয় সামনে আসে, কতটুকু পরিবর্তন দেখছেন? এটা তো আসলে সাধারণ মানুষ বলবে, আপনারা বলবেন। আপনারা দেখছেন যে মুরগির দাম কিন্তু একটু কমে আসছে, একটু না বেশ কমে আসছে, সেটাই দেখছেন। এবং অন্য অন্য এটাও স্থিতিশীল আছে আপাতত, আর বাড়ছে না। তো আমরা আশা করছি যে এটা হয়তো আরও ভালো কন্ডিশনের দিকে যাবে। জি, ধন্যবাদ। ইশিতা, শুনছিলেন যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, নিয়মিত বাজার তদারকির মধ্য দিয়ে বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে, নতুন করে যাতে বিক্রয় যারা করে তারা যাতে নতুন করে আরও অস্থিরতা তৈরি করতে না পারে, সাধারণ মানুষের নাগালের মধ্যে যাতে পূর্ণ থাকে, সেই বিষয় মাথায় রেখে কিন্তু ভোক্তা অধিকারের এই অভিযান সেটি চলমান রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজার থেকে ভোক্তা অধিকারের অভিযানের সবশেষ খবরাখবর। ধন্যবাদ মুজিব আপনাকে।